চল না হাত ধরে এক পা দু পা করে ঘুরে ফিরিয়া যাবা। শব্দহীন মুখরতায় কর্মচঞ্চল হয়ে ওঠে ভারত বাংলাদেশের কিছু সীমান্ত অঞ্চল। জোড়া চালানের এই স্বর্গরাজ্যের নাম সুলতানপুর। এই গল্পটাকে আমরা যে কথাগুলো আমরা অনেক সময় দেখা যায় পাওয়ারের ভয়ে বলি না, আমরা অনেকে ক্ষমতার ভয়ে বলি না, এই গল্পটাই বলা হয়েছে সিনেমাটায়। 257 বছর আগের বীর সুলতান খায়রুদ্দিন খিলজির নামে এই অঞ্চলের নাম। সিনেমাটি নিয়ে আমরা চেষ্টা করতেছি মানুষের কাছে রিচ করার জন্য, আমরা আমাদের দিক থেকে তো চেষ্টা করতেছি, আপনারা দেখতেছেন। আলটিমেটলি আমরা কত প্রথম একটা গান রিলিজ দিছি, সেই গানটা আমাদের রজত নামে একজন কলকাতার একটা ছেলে সুর এবং মিউজিক করেছে, এবং গান গেয়েছে হচ্ছে স্নেহজিৎ ভৌমিক। স্নেহজিৎ ভৌমিক গানটা গেয়েছে, যিনি হচ্ছে এর আগে অ্যালকোহলিক নামে ঋত্বিক রোশন একটা সিনেমা গান করেছে। আপনারা জানেন যে এই গানটা খুব স্বল্প সময়ে এক্সট্রিম লেভেলের ভাইরাল হয়ে গেছে। আলটিমেটলি মানুষ কন্টেন্টটা পছন্দ করা শুরু করছে, আমার মনে হয় আমরা সহজেই খুব তাড়াতাড়ি মানুষকে রিচ করতে পারতেছি, এবং উই আর ইন রাইট ট্র্যাক। সবই তার খায়রুদ্দিন খিলজির আত্মশুদ্ধি আর সৎ জীবনযাপনের মাধ্যমে যে বীর বংশের সূচনা হয়েছিল, আগের রীতি রেওয়াজ চর্চা ভুলে গিয়ে সেখানে জায়গা করে নিয়েছে অর্থ আর ক্ষমতা। আমি প্রায় রাত জেগে থাকতাম আর আমি সৈকত ভাইকে হচ্ছে গিয়ে ফোন দিয়ে জ্বালাতাম যে ভাইয়া আমার অনেক প্রবলেম হচ্ছে, ক্যারেক্টারটা থেকে বের হতে পারছি না, মানে অযথাই হচ্ছে কি ওই ক্যারেক্টার আমি রিয়েল লাইফে মানুষের সাথে দেখা গেল ওইভাবেই আমি ব্যবহার করছি, কি হবে? তো সৈকত ভাই আমাকে বলতেছিল তোর কি প্রবলেম হচ্ছে, আমি নিজে ডিরেক্টর, মনে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার আমি নিজেই প্লে করতেছি রিয়েল লাইফে। তো এই যে ইনভলভমেন্ট ছিল ক্যারেক্টারে, যেহেতু আমি এনজয় করেছি, ডেফিনেটলি দর্শক হলে গিয়ে এটা পছন্দ করব। নিজের শক্তিরে কেউ আঘাত করতে পারে এমন আহাম্মকে আমি করি না, সুযোগও দেই না। বর্ডার এরিয়াতে তো সবাই থাকতে পারি না, আমরা ঢাকায় থাকি, এখানে থাকি, সেখানে থাকি। সো একটা বর্ডার এরিয়াতে কী কী ঘটনাগুলো ঘটে, দিনের চিত্র একরকম, রাতের চিত্র একরকম, সব কিছু মিলে ক্যারেক্টারগুলোও কিন্তু বর্ডারের আলাদা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, প্রেমে পড়ার আজ নেই রে বারণ, গেছে মন তাই মিশে। সারের মতো চিল্লাই না।